بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك سيدي يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم وعلى آل سيدنا أرم يا رسول محبة بني اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا منبر قادر دل مر قادر جیتے سنار مدینہ بولنا جیتے سنار مولانا منبر قادر دل مر قادر যেতে সোনার মদিনা বলুন না যেতে সোনার ওই মদিনা যাব বলে বলুন ওই হয়েছি মোর দিওয়ানা হয়েছি মোর দিওয়ানা আল্লাহুম্মা জুড়ে مولانا محمد وعلى آل سيدنا شبار جيبوني شوخا سے دوخا سے کیوں اتی شوخی ہوئی کیوں ہوئے نا কেউ অতি দুঃখ সই কেউ সই না সবার জীবনে আওয়াজ করে বলেন কথাটা ঠিক না বেঠি কারো কারো জীবনে দুঃখ বলি সুখ হয় না আহমদ সে সুখের যেই কথা আমার এমপি সাহেব বলেছিলেন আহমদ সে সুখের মুহাম্মদ সে সুখের আলোকিত আয়না তার রঙে রঙিন হলে দুঃখ গুনিয়ার দুঃখ রয় না সবার জীবনে আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا রোজা সাই রব না তোমরা মা বাবার খেদমত বইল না বলি নামাজ রোজা সাই রব না আয় মা বাবার খেদমত বইল না আমার নবীর দুরুদ বাইরে নবীর দুরুদ আমার নূর নবী
ছিল না, লা ইলাহা লা ইলাহা লা জুর লা ইলাহা এলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাইকে খুশি না বেজাও, কারা কারা খুশি দু হাত তুলে দেখা। যে আল্লাহ আমাদেরকে অত্যন্ত মায়া করে মহব্বত করেছেন আর আজকের মাহফিলে বসে আলোচনা শোনা এবং করার তৌফিক দিচ্ছেন, এই জন্য শুকরিয়া চান। সবাই আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, সুবহানাল্লাহ বলেন, যিনি হাজির নাজির গায়েবের খবর দেনওয়ালা, যার আপাদ মস্তক নূরুন আলা নূর, জুরে বলেন সুবহানাল্লাহ। সেই নবী পাকের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, এই জন্য শুকরিয়া তান আবারও করি আলহামদুলিল্লাহ। আমাকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বিষয় দিয়েছেন কবর এবং হাসর সম্পর্কে বয়ান করার জন্য। আপনাদের কাছে আপনারা দাত্তহীন কণ্ঠে উঁচু করে আওয়াজটা দিবেন, আমাদের আসল ঘর কি বিল্ডিং না কবর? এত আস্তে আওয়াজ করলেন, আর একটু বড় করে বলুন, আর একটু বড় করে বলুন, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি ব্রাহ্মণবাড়ি থেকে বানিয়ে আনছি নাকি আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন? যদি কোনো ভুল করে আমাকে ধরবেন, পিছনের সমালোচনা যেন আমরা বন্ধ করি। এ যুবক বাইরে আজকের মাহফিলে যারা এসেছেন, আপনারা বলেন আমার আপনারা আসল ঘরের নাম কি? শাহজাহানের আব্বার কথা মনে হয়ে গেল, যে গত বছর মাহফিলে ছিল, এবার তিনি আজকে মাহফিলে নাই। আপনারা বলেন ওই কবরে আমি আপনি যাইতে হবে কি হবে না? এই জন্য বাবা রাত হয়ে গেছে, কোন ডানে বামে যাব না, মাহফিল কমিটির বেঁধে দেওয়া বিষয় অনুযায়ী কবরের উপরে বয়ান করো। একটা ছেলে যদি কবরের চিন্তা করে গো, একটা মানুষ যদি কবরের আযাবের চিন্তা করে, আল্লাহর কসম করে বলি ওই মানুষটার মুখ দিয়ে কোনোদিন গাঞ্জা ঢুকতে পারে না, ওই মানুষটার মুখ দিয়ে কোনোদিন হারাম ঢুকতে পারে না। হাত তুলে বলেন কথাটা ঠিক না বেঠি? এই জন্য বাবার আমার একটা মানুষের দিল সব চাইতে নরম হয় কবরের চিন্তা করলে। হারে আমি কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় যাব? যেখানে গেলে মা যাবে না, ভাই যাবে না, বোন যাবে না, যেখানে দুনিয়ার কেউ আপন হবে না, ওই কবরে যাওয়ার আগে আমরা সবার নামাজের প্রয়োজন আছে না নয়, আমরা সবাই মা বাবার খেদমতের দরকার আছে না নয়। এ আমার যুবক ভাইরা, আমি আপনাদের কাছে দাত্তহীন কণ্ঠে বলবো, আল্লাহ বলছেন মিনহা খলাকনাকুম, এই কথার দ্বারাই বয়ান শেষ করব। আল্লাহ বলেন এই মাটি থেকেই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জিবরাইল দুনিয়ার জমিনে যাও, তাইয়া আমি আল্লাহ এরাদা করছি, আমি আল্লাহ উদ্দেশ্য করলাম, আমি আল্লাহ মানুষ বানাবো, আমি আল্লাহ প্রতিনিধি বানাবো। এবার জিব্রাইলকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইয়া দিলেন, জিব্রাইল
সাল্লাম জমিনের মধ্যে নামলেন, প্রায় মাহফিলে কথাগুলো বলে থাকি, জানার নাম ঈমান না, মানার নাম হলো ঈমান, কথা কোন ঠিক না বেঠি, মান্না গুন মুজাম দর জমিনে আসমান, নেকি গুন জম দর কলবে মুমিনা, মত কাসিন কুল্লু নাসিন শারিবুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন, কথা বলেন না ঠিক না বেঠি, উঁচু জায়গায় পানি জমে না, নিচু জমিনে যায়, তেমন আল্লাহর রহমত আসে ভালোবাসার গায়, ভালোবাসার গায়, কথা কোন ঠিক না, আরেক জোরে কন্যা ঠিক না বেঠি, আরে বাবা বড় হতে চাও ছোট হও তবে, বড় হতে চাও ছোট হও তবে, উঁচু জায়গায় পানি জমে না, নিচু জায়গায় পানি জমে, কথা কোন ঠিক না, এই জন্য বাবা অহংকার জায়গা দুনিয়ায় নয়, লা তামশি ফিল আরদে মারহা, জমিনের মধ্যে অহংকার করিয়ে চলিও না, কারণ অহংকার করেছিল কারুন, এখনো সে জমিনের নিচে যাইতেছে, কিয়ামত পর্যন্ত ডাবতে আছে, ডাবতে থাকবে, আমরা অহংকার করতে চাই না, নবীর সঙ্গে নবীর প্রেমিকদের সঙ্গে ভালোবাসা করে কবরের ভিতরে জান্নাতি হতে চাই কি চাই না, এ আমার বাবারা গভীর মনোযোগ, আমি তাকিরের বয়ান শোনার জন্য আপনারা হাজার হাজার মানুষ, মাজহারুল ইসলাম আল কাদরী সাহেবের বয়ান শোনার জন্য হাজার হাজার মানুষ, এমপি সাহেবের কথা শোনার জন্য হাজার হাজার মানুষ আপনারা আসলেন, আমাদের কথা শুনে কি লাভ হবে, আমাদের সম্মানিত এমপি সাহেব বলেছেন, এখনো তিনি পাশে বসা, তিনি বলেছেন একটা কথা, ওয়াজ শুধু শোনার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, ওয়াজ আমাদের আমলে পরিণত করতে হবে, আমলে যদি পরিণত করা হয় তাইলে আমাদের সিনাটা মুর্দা থাকবে না, এটা মদিনাওয়ালার আয়না হয়ে যাবে, আরো জোরে বলুন ঠিক না বেঠি, এই জন্য যুবক ভাইরা সামনে বইসা ওয়াজ শুনেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, প্যান্ডেল ভরে গেছে জায়গা হয় না, ওই দিন বড় বহলাতে আসছিলাম, হাজার হাজার মানুষ এসেছেন, আজকেও আবার হাজার হাজার মানুষ আসলেন, এই হাজার হাজার মানুষ এসেছেন ভালো কথা, সামনে বসে ওয়াজ শুনবেন ভালো কথা, আপনারা বলেন আমরা সবাই মসজিদের সঙ্গে সম্পর্কের প্রয়োজন আছে না, আরে বাবা জবান খুলে বলে আছে না, আরে বাবা শুধু ওয়াজ শুনলে কি লাভ হবে, গড়ের ভিতরে আমার কাবা আছে, গড়ের ভিতরে আমার মদিনায় আছে, আমার নবী বলেন যারা ওই মদিনার দিকে একবার নেক নজরে তাকাইবা, মদিনা হলো আমার মা দুখিনী, মার চেহারার দিকে যারা এক নজরে তাকাইবা, এদের আমল নামায় আমার আল্লাহ কবুল হজের সওয়াব দিয়া দিবে, এই জন্য মার সঙ্গে ভালোবাসা রাখতে হবে, তাইলে কবর শান্তি পাবেন, মসজিদের সঙ্গে ভালোবাসা রাখতে হবে, কবর শান্তি পাবেন, নামাজের সঙ্গে ভালোবাসা রাখতে হবে, নবীর সঙ্গে ভালোবাসা রাখতে হবে, তবে কবরের মধ্যে শান্তি পাওয়া যাবে, কথা বলুন ঠিক কিনা, আমরা গোবিগঞ্জবাসী আমরা নবীকে ভালোবাসি, সামনের চেয়েও বেশি, কথাটা কি মিথ্যা বললাম, এই কথাটা কি মিথ্যা বললাম, বলেন না একটু, আমরা হবিগঞ্জবাসী আমরা নবীকে ভালোবাসি, সামনের চেয়েও বেশি, আমরা নবীকে ভালোবাসি, সামনের চেয়েও বেশি, জানের চেয়ে ভালোবাসা, প্রাণের চেয়ে জানের চেয়ে ভালোবাসা, প্রাণের চেয়ে ভালোবাসা, ইমানের দাবি আমরা হবিগঞ্জবাসী আমরা নবীকে ভালোবাসি, প্রাণের চেয়েও বেশি, এটাকে মুখে বললেন নাকি অন্তরে, তাইলে তো আসতে বললেন বাবা, মনে নতুন হচ্ছে এই জন্য বলতে পারতেছেন না, একটু হাত তোলেন, হাত তোলেন, শিখেন না, এই নবীর শান, দুই ঘন্টা ওয়াজ করলে যে শান শান্তি পাওয়া যায়, একটা শান গালে তার চাইতে বেশি শান্তি পাওয়া যায়, একটু বলেন, আমরা হবিগঞ্জবাসী আমরা নবীকে ভালোবাসি, প্রাণের চেয়েও বেশি, আমরা নবীকে ভালোবাসি, প্রাণের চেয়েও বেশি, জানের চেয়ে ভালোবাসা, প্রাণের চেয়ে জানের চেয়ে ভালোবাসা, প্রাণের চেয়ে
হ্যাঁ ইমানের দাবি আমরা কবিগঞ্জবাসী, আমরা নবীকে ভালোবাসি চাঁদের চেয়েও বেশি। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার যুবক পারা জিব্রাইল আলাইহিসসালাম জমিনে নামলেন, মাটি ডান দিয়া কয়ো জিব্রাইল তুমি মাটি নিয়া কি করবা, আমার আল্লাহ প্রতিনিধি বানাবে, তারা কি করবে গো, তারা আল্লাহর ইবাদত করবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, জোরে বলেন কার ইবাদত করবে। এবার মাটি ডাক দিয়া কয় ও জিব্রাইল সবাই তো আল্লাহর ইবাদত করবে না, কেউ আমি মাটির মধ্যে হাইটা হাইটা নাফরমানি করবে, আমি মাটির এটা বরদাস্ত হবে না। এবার মাটি কান্না শুরু করলেন, আল্লাহ বান্দা বানাইবেন কেমনে, বান্দা অপরাধ করবেন অন্যায় করবেন, এই জন্য কান্নাকাটি করেন। এবার ইন্দিমিন টাইমে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন ও জিব্রাইল, ও জিব্রাইল তুমি মাটি এনেছো, আল্লাহ মাটির কান্না দেখে মায়া লেগে গেছে, এবার ডাক দিয়ে কয় ও মিকাইল তুমি যাও, মিকাইল কে আল্লাহ মাটির কান্না দেখে মায়া লেগে গেছে, ও ইসরাফিল তুমি যাও, ইসরাফিল আলাইহিসসালাম কে আল্লাহ মাটির কান্না দেখে মায়া লেগে গেল। এখান থেকে বয়ান না শুরু করলে বুঝবেন না, ইনদিমিন টাইমে আমার আল্লাহ ডাক দিয়ে বলে ও আজরাইল, ও আজরাইল যাও তুমি যাও। এবার আজরাইল আলাইহিসসালাম যখন জমিনে নামলেন, মাটি ডাক দিয়েছে ও আজরাইল মাটি নিও না, আজরাইল ডাক দিয়েছে তুমি কান্না করো কেন, কয় আল্লাহর সঙ্গে আল্লাহর বান্দার কিছু অংশ না পরমানি যদি করে আমি মাটির বরদাস্ত হবে না, এই জন্য আমি কান্না করি। আজরাইল ডাক দিয়ে কয় না না তোমার কান্না শুনবো না, আমি জিব্রাইল না মিকাইল না ইসরাফিল না, আমি বললাম আজরাইল তোমার কান্নার চাইতে রে আমার আল্লাহর হুকুমটা আমার কাছে সব চাইতে বড়। আল্লাহু আকবার বলে হে আমার আশিকিন জাকিরের মুহিবির বাবা আজরাইল রে, আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন আজরাইল তুমি মাটি নিয়ে এসো, মুসলমান সন্তান হিসাবে ইতিহাস জানার দরকার আছে, ইতিহাস বারবার বয়ান করবে, অন্তর তাজা করবে। এবার আজরাইল একটা একটা খামচি মারলেন, এক খামচি সমান সমান সত্তর মন, তাই না? আজরাইলের হাতটা বুঝে আমার হাতের মতো, এমপি সাহেবের হাতের মতো, কাউন্সিলরের হাতের, ভাইস চেয়ারম্যানের হাতের মতো, এক মুষ্টি যদি সত্তর মন হয় তাইলে আজরাইলটা কত বড় হবে। আমার নবী বলেন আজরাইলের মাথায় যদি সাত সমুদ্র তেরো ঢেলে দেওয়া হয় এক ফোঁটা পানি পায়ের তলায় পড়বে না। এমন একজন ভয়ঙ্কর আজরাইল ইমানদারের সামনে আসবে একেবারে বন্ধুর মতন, বেঈমানের সামনে আসবে ভয়ঙ্কর সুরতে, কেমনে তুমি সেই দিন থেকে বাঁচব? আমি তাহিরি গলাবাজি করার জন্য ওয়াজে আসি না, আমি তাহিরি ছান মান কণ্ঠবাজি করার জন্য আমি আসি না, দাওয়াতের আশায় তাহিরি বয়ান করে না। তাহিরির মনে চায় যদি ভিতরের কথাগুলো বুঝাইয়া প্রেমিক বানাইতে পারি তাইলে নবীর সামনে যাইয়া বলতে পারবো, নবী গো এই পাগলগুলা আমি অদমের একটা কথা শুনি না, তুমি নবীরে তারা চিনছে ভালোবাসছে, এই হলো আমার স্বপ্ন, এই হলো আমার আশা, আমরা আজকে যেইভাবে বসলাম এমন ভাবে নবীর কদমে জান্নাতে থাকতে চাই কি চাই না হাত তুলে বলো, রাজি আছেন কি না বলো। এই জন্য পারে না বাবা না স্লোগান এখন দিও না, আমার সময়টা অনেক অল্প, চেয়ারম্যান সাহেব আর এমপি সাহেব অনেক ব্যস্ততার মধ্যে বসে আছেন, এই জন্য বয়ানটাকে একটু আমি গুছিয়ে নিব আপনাদের বোঝার জন্য। আপনারা একটু জবান খুলে বলেন আপনারা আমার আসল ঘর কি বিল্ডিং না কবর, আরো জোরে খবরটা বলেন, আরো জোরে বলো খবর কবর কবর, আসল বাড়ি না নকল বাড়ি, নিজের বাড়ির টাইলস করলাম নিজের বাড়ির রং করলাম, আসল বাড়ির রঙের খবর নাই,
টাইলস দিয়া ওই বাড়ি পাকা করার সুযোগ নাই, লাক্সারি পেইন্টস দিয়া আসল রঙিন করার সুযোগ নাই। আমার নবী বলেন, আমি তাহিরের পাঞ্জাবির মধ্যে দুইটা পকেট আছে, ও তাহিরে হুজুর কেন পকেট লাগাইলেন টাকা রাখার জন্য, কেন লাগাইলেন কলম রাখার জন্য, কেন পকেট লাগাইলেন আসমজি প্রয়োজনীয় জিনিস রাখার জন্য। এ বাবা, নিজের জীবনে কত পাঞ্জাবি বানাইলাম, কত পকেট বানাইলাম, কিন্তু চিরদিনের জন্য একটা কাপড় লাগবে তোমার আমার গায়ে, ওই কাপড়ের ভিতরে কোনো পকেট নাই, বোঝা গেল দুনিয়ার সম্পদ কবরে রাখার আর সুযোগ নাই। কথা বলেন ঠিক কি না বলো? এই জন্য আপুরা একটু মাথাটা খেলাবেন, জীবনে কত কাপড় গায়ের মধ্যে দিলাম, কিন্তু অন্য কোন রঙিন কাপড় দিয়ে আমার কাফন হবে না। আপনারা বলেন কাফন হবে কি কাপড় দিয়া? এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, আম পাতায় জাম পাতায় কত পানি জোড়ে, একই দিন তোমায় গোসল দেবে বড়ই পাতার জলে। কথা কোন ঠিক কিনা? জীবনে কত পাতার পানি দেখলাম, বড়ই পাতার গরম জল দিয়া কেন গোসল দিবে? এই কথা দি মৌলবীরা বয়ানের ভিতরে কয় না, এই কথাগুলো তাহিরি মাঝে মাঝে কয়, এই জন্য শত্রু সংখ্যাও বেশি বন্ধুর সংখ্যাও বেশি। ঠিক কিনা বলে? এই জন্য বাবারে জীবনে কত কাপড় গায়ে লাগাইলেন, কোন কাপড় আপনার কাফন হবে না, কাফন হবে সাদা কাপড়। কেন সাদা কাপড় দিয়া কাফন হবে? এই কথা আমরা বলার দি সময় পাই না। লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে লাগাবো সাদা মার্কিন শাড়ি। কথা কোন ঠিক কিনা? ওরে জন্মের মতো বিদায় কইরা দিব রে, জন্মের মতো দিব রে, ও দয়াল রে আইসো তুমি আমার ঘরে স্বপনের মাঝে। কথা কোন ঠিক না বেঠি? এ আমার যুবক ভাইরা আজরাইলের ছেলে, দাঁড়াও তুমি দাঁড়াও না, হ্যাঁ আজরাইলের এক মুষ্টি মাটি কয় মন? বস সবাই জবান খুলে বলেন কয় মন, আরো জোরে বলেন কয় মন। এমন একটা থাবা মাইর আল্লাহর সামনে হাজির, আল্লাহ ভাগ করবেন না গা, আল্লাহ ডাক দিয়ে আজরাইল, কেউ মাটি আনলো না তুমি মাটি আনলা, তুমি কি আজরাইল কান্না থামো নাই? আজরাইল ডাক দিয়ে কই আল্লাহ, তারা আমি মাটি কান্না করেছে আমি থামি নাই, তোমার হুকুমটা আমার কাছে বড়। আল্লাহ ডাক দিয়া বলে আজরাইল, মাটির কান্না তুমি থামো নাই, আমার হুকুম তামিল করছো, ঠিক আছে মায়ের সামনে সন্তান কাঁদবে, সন্তানের পাশে মা কাঁদবে, এরপরেও তুমি মানুষগুলোর রুহুটারে কবজ করার দায়িত্ব আমি আল্লাহ জিব্রাইলরে দেই নাই, আদমাই মিকাইলরে দেব না, আমি ইসরাফিলকে দেব না, কিয়ামত পর্যন্ত যত রুহু আছে সমস্ত রুহুগুলো তুমি আজরাইল দান কবজ করবা। আল্লাহ ডাক দিয়ে কয় ও ফেরেশতারা আদম বানাও, আল্লাহু আকবার বলেন, ফেরেশতারা হাঁটুর গিরা বানাইলেন, কোমর বানাইলেন, গলা বানাইলেন, কিন্তু চেহারাটা বানাইতে পারে না। আল্লাহ ডাক দিয়ে কয় ফেরেশতারা রে তোমরা চেহারা বানাও, ফেরেশতারা ডাক দিয়া কয় আল্লাহ গো কেমনে বানাবো, আমার এমপি সাহেব বলছেন একটা মসজিদের নকশা দেন, কইছিনি এই নকশার থেকে ওয়াজ বাইট করছি আজকে, টার্গেট করছি নকশা কি জিনিস বুঝাইলে, নকশা করাও সুন্নতে এলাহি, এমপি সাহেবের কথাটার ব্যাখ্যা করতেছি আমি, কয় একটা নকশা, আল্লাহ আকবার কইছেন না, মসজিদের নকশা তালাশ করছে, ব্রিজ করলে নকশা করে, স্কুল করলে নকশা করে, এই নকশাটা শিখাইছেন আমার আল্লাহ। এবার ফেরেশতারা ডাক দিয়ে কয় ও আল্লাহ গো আমি মাথা চেহারা বানাবো কিভাবে? আল্লাহ ডাক দিয়ে কয় আমি একটা নকশা দেখাইতেছি রে, ওই নকশাটা দেখা তুমি আদমের চেহারা বানাও, ওই নকশাটা দেখা দেখা ফেরেশতারা আদমের চেহারা বানাইলে।
এই জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটি আছে কিনা বলেন, মাদ্রাসা যেই কোন মাদ্রাসায় ছাত্রকে যদি হাতের মধ্যে বেত্রাঘাত করে মামলা হয় না, পিঠের মধ্যে বেত্রাঘাত করলে মামলা হয় না, পায়ের মধ্যে বেত্রাঘাত করলে মামলা হয় না, কিন্তু যেই কোন ছাত্র ছাত্রীকে যদি চেহারায় আঘাত করে তাইলে ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়, জিজ্ঞাসিত হয়। কেন? কারণটা কি? আমার নবী বলেছেন তোমরা যদি শাসন করতে হয় বডির মধ্যে শাসন করো, কিন্তু চেহারার মধ্যে শাসন করো না, চেহারার মধ্যে আঘাত করো না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন লাকাদ অবশ্যই অবশ্যই খলকনা, আমি সৃষ্টি করেছি ইনসান মানুষকে, হাসানের ইসমে তবদিলের সিগা হলো আহসান, আমি মানুষকে সৃষ্টি করেছি অতি সুন্দর আকৃতিতে। এই জন্য বাবা এই যে চেহারাটা দেখা যায় এই চেহারার মধ্যে আঘাত করা যাবে না, কারণ এই চেহারাটা আমার আল্লাহর অনেক মায়ার চেহারা। আল্লাহু আকবার বলেন না, আল্লাহ অনেক মায়া করে বান্দার চেহারাটা বানাইছেন, এই জন্য তাকে দুদুকে দিবেন। কোন মানুষকে মানুষের সুরতে দুদুকে দিবে না, বডি ঠিক থাকবে চেহারাটার মধ্যে অন্য প্রাণীর চেহারা লাগাইয়া দিবে, এই চেহারা সহকারে কাউকে দুদুকের ভিতরে দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারে তোমরা চেহারা বানাও, এবার ফেরেশতারা নকশা দেখে চেহারা বানাইলেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি নূর মুবারক দিয়ে ওই এই ভিতরে একটা রুহ আল্লাহ নিজে বানাইলেন। আল্লাহ ডাক দিয়ে কয় রুহুরি আদমের ভিতরে যাও, রুহু একবার ভিতরে গেছে, যাই একে আল্লাহ এত অন্ধকার থাকবো না, এবারে বের হয়ে আসছে, দ্বিতীয়বার রুহু দিতে বের হয়ে আসছে, তৃতীয়বার রুহু দিতে জিহ্বাটা লড়তাছে, চোখটা ফুটতাছে, হাতটা লড়তাছে, আদমের জবান দিয়ে একটা প্রথম কথা বের হইছে, ও হুজুর আদম আলাইহিস সালামের কথাটা কি ছিল রে? এই বিষয়ে আদম নবীর ভিতরে রুহু যাওয়ার পরে সর্বপ্রথম একটা হাসি আসছে, হাসি আসার সাথে সাথে আদম নবী একটা কথা বললেন, ওই ওয়ার্ডটা ছিল আলহামদুলিল্লাহ। আরো জোর করে সুবহানাল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলছে আদম নবীর চোখ লড়ে, সুবহানাল্লাহ বলবেন না, আল্লাহ ডাক দিয়ে কি ও রুহু বের হয়ে আসো, এবার রুহু ডাক নিয়ে কই আল্লাহ গো এত সুন্দর জায়গা আগে যদি জানতাম না করতাম না, তাইলে আদম নবী ডাক দিয়ে কই আল্লাহ আমার তুমি বানাইছো আমি তোমার শুকরিয়া আদায় করলাম, আমার পিছনে উড়া কারা তুমি চিনো না, উড়া হইলো ফেরেশতারা, কই কেন ফেরেশতারা, ভাই তোমার পিঠের মধ্যে লাগাইছি, যারে না বানাইলে তোমার তুমি আদমরে বানাইতাম না, যারে না বানাইলে তুমি আদমরে বানাইতাম না, ওই হাবিবের নূর মুবারক তোমার পিঠে পিঠে নাকি মাটি মুবারক, কি মুবারক? নূর মুবারক তোমার পিঠে, ওই সমস্ত ফেরেশতারা কারা? কয় তারা আমার হাবিবের সালাতু সালাম জানাইতাছে। এবার আল্লাহর কাছে আদম নবী ডাক দিয়ে কই আল্লাহ দারু সিলাই তুমি আমি আদম রে বানাইলা, ওই নবীর নূর মুবারক তো আমি দেখি নাই, সাথে সাথে আমার আল্লাহ আদম নবীর কপালের মধ্যে নবীর নূর মুবারক রাখলেন, ডাক দিয়া বলে আল্লাহ সমস্ত ফেরেশতারা আমার সামনে আর তোমার হাবিবের নূর মুবারক দর্শন করে গো, আমি আদম তো দেখি না। এবার আল্লাহ ডাক দিয়া বলে আদম তোমার দুইটা আঙ্গুলের নখ গুলাকে তোমার চোখের সামনে রাখো, যেই মাত্র দুইটা আঙ্গুল এইভাবে চোখের সামনে রাখলেন আল্লাহর লীলা খেলা বোঝা যায় না, আমার হাবিবের আমার আল্লাহর বন্ধুর নূর মুবারক আদম নবীর দুইটা নখের মধ্যে এসে গেছে, যেই মাত্র এসে গেছে রে আদম নবী এইভাবে চুমা দিয়া চোখের মধ্যে লাগাইছে। আমার নবী বলেন আমার নাম শুনি যারা আঙ্গুলে চুমা দিয়া চোখের মধ্যে লাগাইব এটা হইল সুন্নতে আদম। আর আরো জোরে বলেন সুবহানাল্লাহ, জায়েজ আছে কিনা বলেন,
একটু দলিল গুলা দিতেছি যেহেতু কবরে যেতে হবে, ঠিক কি না বলেন? এমন ভাবে যখন লাগাইলেন আপনি আমার আল্লাহ, আমার আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষদেরকে পাঠাইলেন, আপনারা বলেন দুনিয়াতে মানুষ পাঠাইলেন কার ইবাদতের জন্য? আর জবান খুলে বলেন কার ইবাদতের জন্য? আল্লাহ বলেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কার ইবাদত? আর জবান খুলে কোন কার ইবাদত? যদি আল্লাহর ইবাদতের প্রতিশ্রুতি আজকে অন্তরে দেন তাহলে মুমিন, আর যদি অন্তর না দেন তাইলে কমিন, আমরা মুমিন হয়ে কবরে যাব। এই জন্য বাবা মরণটা এত সহজ নয়। আমার নবী বলেন জীবন্ত বকরির শরীর থেকে চামড়া তুললে যত কষ্ট হয় এর চাইতে কোটি গুণ বেশি কষ্ট হবে আজরাইল যখন তোমার আমার জানটা বের করে নিয়ে যাবে, ঠিক কি না বলেন? এই জন্য আমার দাদা গেল কোথায়, আমার মা গেল কোথায়, কেউ দুনিয়ায় থাকবে না। এ আমার যুবক ভাইরা, আদম আলাইহিস সালামের আমরা, আদম হলো আমাদের আদি পিতা, এ আদম সন্তান হয়ে আমরা আল্লাহর কাছে ওয়াদা করে আসছি ইবাদত করব, আল্লাহকে আল্লাহ জেনে আসছি, আমরা দুনিয়াতে ওয়াদা করে এসেছি। আপনারা বলেন পাঁচ ওয়াক্ত নামাজের পক্ষে কারা কারা আছেন হাত তুলে দেখান। অনেকের এক হাত উঠছে বাবা, রাজি আছি কিনা বলেন, আরো জোর করে আছি কিনা বলুন। এবার সবাই ওয়াদা করেন আসল করেন নাম কি, আরো জোর আসল করেন নাম কি, আরো জোর নাম কি, নাকি নকল গর? আমাকে বিষয় দিয়েছেন কবর এবং হাসর, কবরে যাব। আমি আমি এমপি সাহেব তো আছেন, আমি গেছিলাম ঢাকা গাজীপুর, যাওয়ার পরে আমি একটা শান গাইছিলাম, গাওয়ার পরে একজন আমারে বলছে যে এগুলো এখানে গায়েন না, এগুলো গাওয়ার জায়গা এখানে না। আমি বলছি যে আমি তো কোনো গান গাই নাই, আমি শান গাইছি। শান শান আর গান কি এক জিনিস? নবীর একজন প্রিয়তম হাসান বিন সাবেদ বলেন আমার যখন জ্বর উঠে আমি কোনো ঔষধ সেবন করি না, যখন নবীর প্রেমে শান গাই আমার রূপ ভালো হয়ে যায়। আমরা সুন্নির আছি ওই জগতে, ঠিক কিনা বলেন? আমরা অন্য কোন জগতে নাই। বাবা আপনার যদি আমার বয়ান ভালো না লাগে, আপনার যদি আমার এমপি সাহেব বলেছেন যে আপনারটা নিয়ে আপনি চলেন আমারটা নিয়ে আমি চলব, তবে প্রমাণ হবে হাসরের ময়দানে, ঠিক কিনা বলেন? এই কথাগুলো খণ্ড খণ্ড কথা কি মনে আছে? একটু যারা খেয়াল করছেন তারা হয়তো বুঝতে পেরেছেন। আদম আজরাইল আলাইহিস সালাম রুহু কবজ করবেন, বাবা পাশে বসা থাকেন, কিন্তু আজরাইল যে দরজায় দাঁড়িয়ে থাকে একমাত্র যার রুহু কবজ হবে সে দেখবে, আর অন্য কেউ দেখবে না। এই কথাটাই বলছিলাম ঢাকার গাজীপুর, এমন একজন লোক আমার এমন এক ধমক মারছে যে হুজুর এগুলো বললেন না। আমি বলছি যে আমি কি বলি আপনি তো বুঝবেন, কয় কোনটা, কয় সেটা হলো আমি বলি আপনাদের সামনে যে দুয়ারে হরি তৈয়া প্রবেশ করলো কে মনে, আর কি দেখা হবে রে বন্ধু জীবনে, দরজার মধ্যে বাই আছে গোড়ের ভিতরে পায় আছে বোন আছে সব তোমার পাশে আমার পাশে বসে থাকবে গো, সবাই দেখে দেখে চলে যাবে, কিন্তু এত বিশাল বড় আজরাইল কোন ফাঁকে আপনার আমার জান কবজ করবে কেউ টের পাবে না, কথা বলুন ঠিক কিনা? আজরাইলের রুহুটা বের করার সময় শরীরের রক্ত গুলো পানি পানি হয়ে যায়, আল্লাহু আকবার বলে কারণ মানুষটা রুহুটা বের হওয়ার সময় হাড্ডি গুলার জোড়া গুলো ঠাস ঠাস করে খুললে যায়, স্বাভাবিক ভাবে একটু লম্বা হয়ে যায়। মানুষ মরলে রক্ত খুঁজে পায় না কেন? একটা মাত্রই কারণ, আপনার আমার
তার তাজা রক্ত পানি হয়ে যাবে। আজকে অ্যাপাচি ওই পালসার লইয়া গড় দিকে বের হয়, রাস্তা দিয়া বের হয়, হঠাৎ করে শোনা যায় এ মুখের ছেলে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। গত কয়েকদিন আগেও তো একটা ছেলে বাবার, এই ছেলেটা হবিগঞ্জ রোডের ট্রাকের সাথে ধাক্কা লেগে মারা গেছে। এটা কি সত্য নাকি মিথ্যা? তাইলে ঘর থেকে বের হইল কিন্তু ঘরের ভিতরে জান নিয়ে যাইতে পারে না, এই জন্য কার মরণ কিভাবে হবে জানি না। আপনি আমি মরে যাব, আজরাইল রুহটা যখন নিয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে দুইটা ফেরেশতা এসে ডাক দিয়ে বলবে, ও আল্লাহর বান্দা, দুনিয়ার মধ্যে তুমি চলাফেরা করেছ, তুমি বলো না তোমার কবরের ভিতরে কে আপন হবে। সে তখন মুখ দিয়ে কোনো কথা বলবে না, জবান বন্ধ, কিন্তু রুহটা জবাব দিবে, যারা আমার জন্য কান্নাকাটি করে গো এরাই হবে আমার কবরের আপন। কিন্তু বেঈমান হলে এইগুলো উত্তর দিবে। আর যখন চতুর্দিকে চারদিকে যারা কাফন টানাইয়া যেই মাত্র আপনারা আমার গোসল দিবে রে, ওই মুহূর্তে কেউ গোসল করবে খাটের উপরে চৌকির উপরে, কাউকে গোসল করাইবে কলা গাছের মধ্যে শোয়াইয়া শোয়াইয়া, কথা কোন ঠিক কিনা? কিন্তু জবান দিয়া বলতে পারবে না, আম্মা গো তুমি যে পানি আমার গায়ের মধ্যে ডালছ এই পানিটা অনেক গরম পানি, এই কথা সেই দিন বলতে পারবে না। এ আমার বন্ধু, মরণের কথা বললে ভালো লাগে না, হুজুর ভাবের কথা বলেন ভালো লাগে, সব ভাব শেষ হইয়া যাইব যদি মালাকুল মওত আজরাইল সামনে আইসা যায়। সব ভাব লাভ হবে যদি অন্তরটা নরম করতে পারেন। ও যুবক ভাইরা, এবার আপনারা আমার গোসল খানায় যখন ঢুকাইয়া দিবে, আমাকে সুন্দর করে কানে দিয়া তোলা ঢোকাইব, আবার নাকে দিয়া দুইটা তোলা ঢোকাইব। কেন? একটা মাত্রই কারণ, নাক দিয়া যেন পানি না ঢুকে, কান দিয়া যেন পানি না ঢুকে রে। এত যত্ন মরণের পরে আমার আপনারে করব, ডান কাত দিকা বাম কাতে নিব যেন ব্যথা না লাগে গো, আবার বাম কাত থেকে ডান কাতে আনব। বাস্তব 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 বাস্তব, ঠিক কিনা বলো? মনে করবেন চতুর্পাশে পর্দা লেগে গেছে, আজকেই মারা গেছে, ঠিক কিনা? বাস্তব বললাম, চতুর্দিকে কাপড় কস্তু সামান রেডি, আমাকে আপনি এত আদর কেন? সময় থাকতে আদর পাইলাম না। এমপি সাহেব একটা উচিত কথা বলি শুনেন, আমি যখন মারপেট থেকে আসলাম আমার প্রথম গোসলটা আমি নিজের হাতে দিতে পারলাম না, আমার যখন আমি মারা যাব আমার শেষ গোসলটাও আল্লাহ আমার হাতে রাখলো না, ঠিক কিনা বলো? কিভাবে বুঝাবো? কেন বুঝেন না? এই দুনিয়া শেষ হয়ে যাবে, আখিরাতটা চিরস্থায়ী হবে, যেই জীবনে পৃথিবী সব সময় থাকবো গো ওই দিনটা নিয়ে একটু চিন্তা করি। আপনাকে আমাকে এত আদর করে গোসল দিবে, দিয়া সুন্দর করে সেলাই বেগিন একটা পাঞ্জাবি ঢুকাবে, পুরুষের তিন কাপড় মহিলাদের পাঁচ কাপড় দিয়া এমন ভাবে বেষ্টনি করবে। আমি যখন মাধবপুর হেনিয়া দরবারে বিয়ে করি তখন আমি গাড়ি আনছিলাম 39টা গাড়ি, আপনি যে ভাড়া করে আনছিলাম 35টা, এক্সট্রা আসছিল আরো 9টা, 250 বরযাত্রী আসছিল, আমার গাড়িগুলা ভাড়া করছিলাম ব্রাহ্মণবাড়িয়া মদ্যপাড়া থেকে। এ যুবক, এটা মানে কি বুঝো? এটা দিয়া অত নিজেরই বোঝা যায়, আমার বিয়ের সময় গাড়ি আনছি ব্রাহ্মণবাড়িয়া মদ্যপাড়া থেকে, আপনাদের বিয়ে হলে গাড়ি নেবেন হবিগঞ্জের বাস স্ট্যান্ড থেকে, কিন্তু একটা কথা বোঝেন, এটা হলো নকল নায়র, নকল নায়র, নকল নায়র, নকল গোসল। বিয়ের আগের দিন একটা গোসল দে, এই গোসলটা দিয়া মতো বুঝতে পারেন আমার একটা গোসল আছে, কথা কোন ঠিক কিনা? আরে বাবা, হলুদ দিয়া ধাক্কায় দুকায়া গোসল দে, মরণের পরে যেই গোসলটা দে অনেক আরাম করে, অনেক আনন্দ দিয়া গোসল দে, অনেক মায়া কইরা গোসল দে। আমার নকল নায়রের জন্য গাড়ি ভাড়া করলাম ব্রাহ্মণবাড়িয়া মদ্যপাড়া থেকে, কিন্তু আমি যখন লাশ হয়ে যাব রে আমার গাড়িটা ভাড়া হবে না, এই গাড়িটা বাস স্ট্যান্ডে থাকে না, এই গাড়িটা হবিগঞ্জের বাস স্ট্যান্ডে থাকে না, ওই গাড়িটা থাকে মসজিদেরই বারান্দা। হাত তুলে বলুন ঠিক না বেঠে? এই আমার আশিকিন জাকিরের মুহিবিন বাবা আজিরাইরি, আরে বাবা গাড়ির ভিতরে ইঞ্জিন
দিল থাকে মানুষে চালায়, কিন্তু মসজিদের বারান্দায় যে গাড়িটা থাকে ওই গাড়িটা আল্লাহ জিন্দা চারটা মানুষের চারকা বানাইয়া দেয়, চারটা মানুষের চার কান্দের মধ্যে লইয়া আপনার বাড়ি আমার বাড়ি আসবে। ওই গাড়ির মধ্যে যখন সময়া দিবে আমার আপনারে নকল বাড়িতে লইয়া যাইব না আসল বাড়ি। আমার বিয়ার কালে জাতির চারে জনারে দেখি আধার ঘরে নামাই দিয়া দিবে আমায় পাখি। কথা কোন ঠিক কিনা? ওরে ওই কবর নূরের নবী আইব রে বল না, আইব রে ও দয়াল রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চায় রে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। বয়ান শেষ করে দিব আর বেশি লম্বা নয়, আমার নবী আপনার নবী উম্মতের কত আপন। আমার কি যখন চারদিকে চারে কাপড় টানায়া গোসল দিয়া চারজনে আসল গাড়ির মধ্যে উঠাইয়া জানাজার মাঠে নিবে, আজকে মাহফিলের মধ্যে আমি অদম প্রধান বক্তা, বললেন তাহিরি হুজুর এসেছে, আজকের প্রধান অতিথি হবিগঞ্জের জননন্দিত ব্যক্তি বিশিষ্ট সমাজ সেবক বারবার নির্বাচিত হবিগঞ্জ তিন আসনের এমপি আবু জাহির সাহেব, কিন্তু উনি যখন আসলেন আসার পরে বললেন এমপি সাহেবের আগমন আর আমি আপনি, আমি যখন মারা যাব ঈদের, আমি যখন জানাজার মাঠে যাব, এমপি সাহেব যখন জানাজার মাঠে যাবে খোদার কসম ইমাম সাহেব মাইক দিয়া বলবো মরহুমের লাশ এসেছে। তাহির সাহেব আসছে আর বলবে না, এমপি সাহেব মাঠে আসছে আর বলবে না, আমার এত সুনাম, আমার এত পরিচয়, আমার এত মনে রাখা, চোখের পলকে শেষ হয়ে গেল, মাইক দিয়া বলবো ভাই চেয়ারম্যান আসছে এই কথা বলবে না, জীবিত থাকা অবস্থায় বলবে এমু কাটছে তমু কাটছে, দেহের ভিতর থেকে প্রাণ পাখি যখন যখন হয়ে যাবে রে, জানাজার মাঠের মধ্যে বলবে মরহুমের লাশ এসেছে। যারা মনে চায় জানাজায় আসে এমন ভাবে আমার এলান হয়ে যাবে, যদি ইমান না থাকে জানাজার মাঠের মধ্যে দেখবেন আবার হাজার হাজার মানুষ জানাজার মাঠের মধ্যে। এবার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলবেন ও আল্লাহর বান্দা, হাজার হাজার মানুষ তোমার জানাজায় তোমার কবরে আপন কে হবে? ইমান যদি না থাকে আমি বলবো আপনি বলবেন যারা জানাজার নামাজ পড়াইতেছে তারাই হলো আমার আপন। আবার চারজন কান্দের মধ্যে লইয়া যখন আসল বাড়ি নিবে নাকি নকল বাড়ি, জবান খুলেন আর জবান খুলেন, আসল বাড়ির সিএস কই, আসল বাড়ির বিএস কই, দখল কই, এই আসল বাড়িটাতে যাইবেন কোন মালিকানায় থাকবেন, কোন প্রেমে থাকবেন, বুঝেন না কেন? আসল বাড়িতে নামার পরে দুই তিনজন কবরের মধ্যে নামে ঠিক কিনা বলেন, নামার পরে আল্লাহর ফেরেশতারা বলবেন আল্লাহর বান্দা এখন তুমি আসছো আসল ঘরে, বলো এখন এই ঘরের মধ্যে তোমার আপন কে? বলবে যে তিনজন আমার কবরে নামছে তারাই আমার আপন, ঈমান না থাকলে দুনিয়ার উপরে ভরসা করব। এবার তিনজন যখন কবর থেকে উঠে যাবে, উঠে যাওয়ার সময় কবরের ভিতরে দেখবে লাশের মধ্যে বান থাকে কয়টা, কথা কোন আকার বাঙালি কয়টা, একটা তাকে মাথায় আরেকটা তাকে বুকে আরেকটা তাকে পায়ের তলায়, এই বানগুলা কি কবরের ভিতরে দেওয়ার পরে ঢিল কইরা দেয় নাকি টাইট কইরা দেয়? একেবারে মুখটা খুললা দেয় মদিনার দিকে, সুবহানাল্লাহ কইতেন না, এই টাইট গুলা এই বানগুলা কেন খুলে দেয় এই খবর তো নিলাম না। এবারে এইগুলো খুলে যাওয়ার মূল কারণ হলো মুরদার ডাক দিয়ে কই জগৎবাসী আমার বুকের মধ্যে এমন বান দিস
দিছো যেন আমার হাড়টি ভাঙ্গা যায়, আমার মাথার মধ্যে এমন বান্ধিছো গো যেন আমার জীবন যায়। তোমরা কি জানো না কবরে আমার রূহ দেওয়া হবে, তাইলে এই বানটা এমন করে টাইট করে দিলা কেন? এই জন্য আমার আপনার বান গুলো খুললা দেয়, বুকের বান খুললা দেয়, পাহের বান খুললা দেয়। এবার তিনজন যখন কবর থেকে উঠে যায় এবার উপর দিক দেয়া যখন বাঁশ গুলো বিছাইয়া দেয়। আমাদের দেশের কয়েক মাস আগে আমার তালুই মারা গেছে, আমি গেছি, আমি জানাজা পড়াইছি, জানাজা পড়ানোর পরে মাটি দিতে গেলাম, আমি কবরের পারে দাঁড়াইয়া রইলাম আর মনে মনে চিন্তা করতেছি একটা বাবা মারা গেলে সন্তান কি করে আজকে কবরের পারে দেখব। তার সন্তান গুলার তালাশ করলাম, দেখি এই সন্তানটা বাবার পায়ের দিকে দাঁড়াইয়া রয়েছে। যখন বাঁশ গুলো পায়ের দিকে দিছে দুইটা বাঁশ দেয়, আবার একটা কদম দিয়া পার হাঁটু বরাবর আইছে, আবার হাঁটু পর্যন্ত বাঁশ দিছে, আবার সন্তান সাজান মেরে জিগাও তার বাপ যে মারা গেছে তার কাছে কেমন লাগে। আজকে যদি হাজার হাজার মানুষ দেখতো তার আব্বা কত খুশি হইতো। এমন ভাবে আপনার দাদা নাই, বাবা নাই, মা নাই, এই মাপলে হাজার হাজার মানুষ টাকা দিয়ে আনে নাই, টাকা দিয়ে আনে নাই, নবীর মহব্বত এসেছে, হাত তুলে বলুন ঠিক কি না? কিভাবে মহব্বতের ব্যাখ্যা করব? এই জন্য যুবক, ও যুবক, মরণের ভয় করো, সাবধান বলে দিলাম, মনে করবেন আমাদের সামনে কি নিজের বাড়ি নাকি আসল বাড়ি, আসল বাড়িতে যাব। এবার কবরের ভিতরে দুইজন নামলেন, এবার দেখলাম ছেলেটা হাঁটু পর্যন্ত বাঁশগুলা যখন দিছে এই ছেলেটার একটা কদম দিয়া কোমর বরাবর আসছে। আবার আমি তাকায় রইলাম, দেখি কি করে, দেখি চোখের পানিগুলা ছল ছল করে, ইন দি মিন টাইমে যখন বুক পর্যন্ত বাঁশগুলা দিছে দিছে এই ছেলেটা বাবার মাথা বরাবরের দিকে আসছে। আমি তো নীরবে নীরবে তাকাইয়া তাকাইয়া সন্তানটার ভাব দেখতেছি, যে মাত্র বাঁশগুলো হে মাথা বরাবর দিছে রে। এবার সন্তানটার কোথায় যাইব? এই কবরটার তিনটা গুড়না দিল ইমাম সাহেব, পাটি যখন বাঁশের উপরে বিছাইয়া দিল, সঙ্গে সঙ্গে আমি তাকাইয়া দেখলাম সন্তানের দুইটা চোখের পানি ঠাস কইরা পড়ে গেছে, আর উপরে ঠুটটা নিচের টুটের সঙ্গে লাগাইছে। আমি আর বুঝতে বাকি নাই, এই সন্তানটা কবরের পারে শেষবারের মতন আব্বা গো কইয়া ডাকটা দিছে। এমন ভাবে সন্তানটা বাবার কবরের পারে কান্দে, আমাকে আপনাকে যখন কবরে দিবি ওই মুহূর্তে ফেরেশতারা বলবে তোমার কবরের ভিতরে আপন কে হবে? কয় যে দুই তিনজন কবরে নামছে তারাই আমার আপন, এই মাত্র দুই তিনজন কবর থেকে ওইটা যাবে গ। এবার জিজ্ঞাসা করবে তোমার আপন কে? উপর দিক দিয়ে মাটি দেওয়ার জন্য প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। হায়রে মরণ এমন এক বিষয়, মরণ আসলে আপন জন পাশে থাকে না, নিজের অত্যন্ত আপন হলো তার স্ত্রী। যখন মানুষটা মারা যায় ঘরের ভিতরে লাশ থাকে, কিন্তু দেখা যায় এলাকার মানুষ ভাঙ্গে আসে দেখার জন্য, রাত্র ১২টা যদি ২২ বাজে যায় কেউ বাড়িতে থাকে না, সবাই ভয়ে ভয়ে যার যার বাড়িতে চলে যায়। কিন্তু দেখা গেল এক মহিলা বসিল, তুমি তো হইলা তার স্ত্রী, আমরা সবাই বাড়িতে যাই, তুমি রাত্রটা তোমার স্বামীর লোকে এখানে থাকো, লাশের পাশে তুমি বৈশা থাকো। কিন্তু বউ ডাক দিয়া বলবে সেদিন চাচি গো আমি একলা লাশের পাশে রাত্রে কেমনে থাকবো, এত আপন বহু আপন না, একটা মানুষ সারা রাত তোমার লাশের পাশে বইয়া থামি না, লোক আছে অন্য কেউ নাই, নাই নাই একটা মানুষ, তোমার লাশটা যদি গল্লাও যায়, তোমার লাশটা যদি পচাও যায়, তোমার লাশটা যদি অ্যাক্সিডেন্টে ক্ষত বিক্ষত হইয়া যায়, একটা মানুষ তোমার লাশের টুকরা গুলো জমাইয়া জমাইয়া একটা কাহনের ভিতরে ঢুকাইব, এটা অন্য কাহারো পক্ষে সম্ভব না। ওই মানুষটার নাম হইল জনম দুঃখী মা, কথা কোন ঠিক কথা বল? এই জন্য আপনারে একটু বুঝার চেষ্টা করবেন,
আমি তাহিরি কণ্ঠ দাঁড়াইয়া তো পরে আসি নাই, আমি তাহিরি এলেম দাঁড়াইয়া তো পরে আসি নাই। আপনারা যে মায়া করেন এই মায়ার যোগ্যতা আমার নাই। আমার একটা টাওয়ার আছে আমার বাড়িতে, ও হুজুরের টাওয়ার কিসের টাওয়ার? আমি যে টাওয়ার থেকে পাওয়ার নিয়ে ঘর থেকে বের হয় এই দুয়ার কারণে আজকে আমি ছোট থেকে এত বড় হয়েছি, এতটুকু আসতে পারছি একটা মানুষের দোয়া। এই মানুষটার নাম কইল আমার জনম দুঃখী মা। এই মার দোয়া আজকের মা পেলে দরকার আছে না নাই, আর জবান খোলে কোন আছে না নাই। হায় রে পুলাপান গুলো কেমনে দাঁড়াইয়া রইল, এই পুলাপান গুলো কিসের জন্য দাঁড়াইয়া রইল? আল্লাহ সবাই জবান খুল্লা কন্যা আল্লাহ, আর জবান খুল্লা কন আল্লাহ আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দাও বলুন আমিন। এই জন্য বাবারে আমি তাহিরি আজকে চলে গেলে আর না আসার সুযোগ পেতে পারি। এই জন্য বাবা কবর থেকে তিনজন যখন উঠে যাবে উপর দিক দিয়ে যখন মাটি গুলা চাপাইয়া দিবে, এবার ফেরেশতা বলবে আল্লাহর বান্দা এখন তো তুমি যাইবা তোমার দেহের ভিতরে, এখন বলো না তোমার কবরে আপনকে। এবার বেঈমান বলবে হায় রে হায় আমার জন্য গড়ে কাতলো আমার মা বাবা কেউ আসলো না, আমার জন্য গোসল দিলে এত আদর কইরা আমার কবরে কেউ আইলো না, আমার জানাজার নামাজ পড়াইলো হাজার হাজার মানুষ কিন্তু আমার কবরের ভিতরে কেউ আইলো না। হাইরে বাইরে ভাই ও বন্ধুরি ও আমার বড় ভাইরা বাবারা, এই কবর দিকে যখন উঠে যাবে মাটি গুলা যখন দিয়ে দিবে পায়রা পায়রা মাটি দিবে, হাইরে আমি কি এতই নিকৃষ্ট হয়ে গেলাম, তোরা আমার কবর দিয়া যাওয়ার জন্য পাগল হইয়া গেছো। কিন্তু আমার কবরে দেওয়ার পরে যখন চলে যাবে ফেরেশতারা দিগাইবো আপনকে, তখন সে বলবে হারে হাজার হাজার মানুষ জানাজার নামাজ পড়াইলো আমার কবরে কেউ আইলো না, আমার মাটি দিয়া সবাই চলে গেল আমার কবরে কেউ আইলো না, কেউ যাইব নি। যদি ইমানদার হয়ে থাকে গড়ের মধ্যে জিগাইব তোমার কবরে আপনকে, আপনি কোনো কথা বলবেন না। জানাজার মাঠে জিগাইব তোমার কবরে আপনকে, আপনি কোনো কথা বলবেন না। ইমানদারের তিনটা গুণ, ইমানদারে খাইব কম, কথা কইব কম, ঘুমাইব কম, ঠিক কিনা বলেন? ইমানদার খাবে কম, কথা বলবে কম, ঘুমাবে কম, ইমানদার কোনো কথা বলবে না। এবার ইমানদারকে প্রশ্ন করবে কবরস্থানে যাওয়ার পরে তোমার কবরে আপনকে, ইমানদার কোনো কথা বলবে না। এবার যখন ইমানদারে কবর দিবে দেওয়ার পরে সবাই তখন উঠে যাবে গো, এবার জিগাইব তোমার কবরে আপনকে, এবার ইমানদারের জবাব খুল্লা যাইব, ডাক দিয়া বলবে দুনিয়ার কেউ কবরে আসতে পারবে না। আরে আমি তাহিরি কেন নবী নবী করি, আমি তাহিরি কেন নবীর বিরুদ্ধে কথা বললে রক্ত গরম হইয়া যায়, আমি তাহিরি কেন বিয়াদবের রসুলকে বরদাস্ত করতে পারি না। ইসলামের নাম ব্যবহার করে নবীর সঙ্গে বিরোধিতাকারীদেরকে কেন পছন্দ করি না? এর একটা মাত্রই কারণ, কারবালার হুসাইনি চেতনা যার অন্তরে নাই এরা কোনোদিন সত্যিকার মুসলমান হইতে পারে না, কথা বলুন ঠিক কিনা? এই জন্য পুরি ও যুবক ভাইরা আ ইমানদার কি কবরে দেওয়ার পরে বলবে এই দুনিয়ার মা আমার আপন নয়, এই দুনিয়ার বাবা আমার আপন নয়, এই দুনিয়ার কেউ আমার কবর আসার ক্ষমতা নাই, তোমরা আমার প্রশ্ন করেছো আমার কবরে কে আপন হবে? একটা কথা জেনে যাও, আমার কবরে যিনি আপন হবে তিনি আছে সোনার মদিনা। আল্লাহু আকবার বলে আমার নবী কবরে থাকার ক্ষমতা আছে না নয়? কবরে প্রশ্ন করবে কয়টা? এ যুবক তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, ধরব ধরব, তুমি বলবো আমার সামনে সামনে মনে করবা তুমি কবরে আছো। এই বয়সের ছেলে কি মারা যায় না? কিরে সাহস তো কম, কোথায় থেকে ফোন আসছে? আজকে মদিনায় কানেকশন লাগে, ঠিক কিনা বলে? কোথায় কানেকশন লাগাবো? তোমাকে প্রশ্ন করব, বলো মার রাব্বুকা। কবরে তিনটা প্রশ্নের একটা হলো মার রাব্বুকা, কে কে? আল্লাহ। ওয়া মা দীনুকা,
একটা মাসালা শিখাই দেই, মনে করেন কেউ জীবনে প্রশ্নের উত্তর পড়ল না, আল্লাহকে আল্লাহ হিসাবে চিনে, রসুলকে রসুল হিসাবে চিনে, ধর্মকে ইসলাম হিসাবে জানে, কিন্তু কেউ পড়ল না, কেউ মুখস্থ করলো না, কিন্তু কবরে দেওয়ার পরে সে কিভাবে উত্তর দিবে? আমাদের দেশের আরেকটা মাসালা বলি, একটু শ্বাস যে ফেললো অথবা একটু কান্না যে করলো ছোটবেলায়, কেউ আসছে, কেউ আসছে, বসেন। আমাদের দেশে একটা সুসংবাদ দিব, আমাদের দেশের যে সমস্ত বাবা মা ছোটবেলায় সন্তান হারাইছেন তাদেরকে দেব, আমাদের দেশের অনেক ছোট ছোট পোলাপান হওয়ার পরে মারা যায়, একটু শ্বাস একটু চিৎকার যে দিছে তারই কবরে তিনটা প্রশ্ন হবে। এখন প্রশ্ন হলো, ছোট বাচ্চা কিভাবে কবরে প্রশ্নের উত্তর দিবে? ছোট মানুষ, সে তো ফেরেশতাতুল নিষ্পাপ, তারও তিনটা প্রশ্ন হবে। যখন কবরের ভিতরে আনবে, নেওয়ার পরে, কবরে বসানোর পরে ফেরেশতা যখন আসবে, আয়েশা বলবে মার রব্বুকা, সুবহানাল্লাহ বলেন না, ছেলে মুসলিম মুসলিম হাসবে, এটা কি কর? ফেরেশতা বলে ওয়ামা দীনুকা, আরো হাসবে, বাচ্চাটার কণ্ঠের মতো মিলাই বলবে এখন এই বাচ্চারা মারা যাওয়ার পরে ওরা ফেরেশতার প্রশ্ন শুনে হাসবে, উত্তর দিবে না, কিন্তু প্রশ্নের উত্তরগুলো কে দিল? আমার আল্লাহ এদের পক্ষ থেকে ফেরেশতা পাঠাবে কবরে, তাদের পক্ষ থেকে জবাব গুলো দেওয়ার জন্য। এই বাচ্চারা, এই বাচ্চাদেরকে আল্লাহ বলবেন হাশরের মাঠে তোমরা বেহেশতে যাও। বাচ্চারা সেদিন বলবে আল্লাহ তুমি 10-15 দিন মার পেটে রাখলা, দুনিয়াতে পাঠাইলা, আবার নিয়ে আসলা কেন? নিয়ে যদি আসবা, তোমার কর্মই যদি করতে না দিবা, পাঠাইলা কেন? জবাব দাও। আল্লাহ বলবেন তোমরা বেহেশতে যাও। ছোট্ট বাচ্চারা বলবে দুনিয়াতে পাঠাইছো, মাকে একবারও মা বলতে পারি নাই, বাবাকে একবারও বাবা বলতে পারি নাই, যতক্ষণ পর্যন্ত ওই বাবা মা কোথায় আছে সন্ধান দিব না, ততক্ষণ জান্নাতে কদম রাখব না। ওই বাপ মার জন্য এটা কি সুখবর না দুঃসংবাদ? এবার বলবে তোমার বাবা আছে বেহেশতে, মা আছে দুনিয়াতে। বাচ্চা সেদিন বলবে আল্লাহ যতক্ষণ পর্যন্ত মাকে আমার সঙ্গে দিবে না, ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না। সেদিন নিষ্পাপ সেই ভালোবাসা সুপারিশে আল্লাহ ওই ছোট্ট বাচ্চার মাকে জান্নাতি করে দিবে। আরো বড় করে বলো, এজন্য ছোট বাচ্চা মারা গেলে কাঁদবেন কম, ধৈর্য ধরবেন বেশি। আরেকটা মাসআলা বলে দিয়ে যাচ্ছি বোঝার জন্য, জানাজার নামাজের পরে দোয়া জায়েজ আছে কি না, আরো জোরে বলে আছে কি না? আমাদের দেশের অনেকে একথা না বললে আবার একটু গ্যাপ থাকে, যেহেতু কবর নিয়ে বয়ান, জানাজার নামাজের সাথে তো কবরের সম্পর্ক আছে না বাবা? জানাজার নামাজের পরে দোয়া করার ব্যাপারে আমাদের এলাকার অন্য না মসজিদে কিছু ইমাম সাহেবরা বার্গেনিং করে, এটা বেদাত, এটা জায়েজ না? সভাপতি বাবুর আলী সাহেব আসেন, এরকম অনেক লোক, আলী ভাই আসেন, আপনার কাছ থেকে জানতে চাই, বলুন তো জানাজার নামাজের পরে দোয়া করা জায়েজ আছে না? না, আর একটু আসতে কোন আছে না? না, অনেকে বলেন জানাজার নামাজেই দোয়া, বলে কি না, জানাজার নামাজ মানেই দোয়া, কয়নি কয়নি? আচ্ছা, জানাজার যদি, জানাজার মানে যদি দোয়াই হয়, দোয়ার জন্য তো এটা কি উত্তর না পূর্ব? এটা পশ্চিম। আচ্ছা আচ্ছা, এটা কি পূর্ব?
আমি যদি দোয়া করি এদিকে ফিরেও করতে পারবো, পূর্ব দিকে ফিরেও করতে পারবো, উত্তর দিকে ফিরেও করতে পারবো। দোয়ার জন্য দিক শর্ত না, বুঝবেন কিন্তু পরে আঙ্গুরে ঠেলা ডেলি করে না যে হুজুররা সেই মাসালা ফাইসালা করে না। আমরা গ্রামের মধ্যে দ্বন্দ্ব করি, দ্বন্দ্ব দরকার নাই, একটু বুঝাই দিবেন তো, এই চলে মারামারি আমরা পছন্দ করি না। যদি দুয়ার জন্য দিক শর্ত না, কিন্তু নামাজের জন্য দিক শর্ত, সন্ত কোন দিক বুঝছেন কিন্তু কোন দিক, পশ্চিম কেবলার দিক নাকি কেবলা, কেবলা তো সেই দিক, সেই দিক। অনেকে বলে যে হুজুর জানাজার মানে দুয়া, জানাজার মানে যদি দোয়া হয় তাহলে দেখি তো এটা কি আসলে দোয়া নাকি নামাজ, এটা প্রমাণ করি। আমি জানাজার নামাজের নিয়তটা পড়ি, আপনারা একটু শুনেন, ভুল হলে দৈরেল দৈরেল নাওয়াই তোয়ান ওয়াদ দিয়া লিল্লাহে তাআলা আরবা তাকবীরাতি দোয়া ইল জানাজাতি। এ মোলবি এখন কই যাইবা, আমরা কিন্তু বহস কোনদিন ঠিল্লা টিল্লা করি না, কৌশলে করি, এটা মুনাজারার বিষয়। নাওয়াই তোয়ান ওয়াদ দিয়া লিল্লাহে তাআলা আরবা তাকবীরাতি দোয়া ইল জানাজাতি, তাহলে সলাৎ অর্থ কি, জানাজা অর্থ কি, মৃতদেহ আরবি শব্দ তো, জানাজা অর্থ কি মৃতদেহ। এই জানাজার তিনটা অর্থ আছে, জানাজা জিনাজা জুনাজা। জিনাজা মানে মৃতের খাট, আর জুনাজা মানে যে এই খাটের মধ্যে গোসল করা, আর জানাজা মানে মৃতদেহ, ঠিক আছে মৃত দেহ। তাহলে জানাজার জন্য জানাজা কি নামাজ নাকি দোয়া, আরো জোরে কোন জানাজা কি নামাজ নাকি দোয়া, নামাজ। এটা বলতে পারে সর্বোচ্চ যে জানাজার ভিতরে দোয়া আছে, নামাজের ভিতরে দোয়া আছে না, আছে। এরপরও কেন আমরা দোয়া করি, দোয়া করার উদ্দেশ্য হলো জানাজার ভিতরে যে দোয়াটা আছে এই দোয়ার মধ্যে আজকে যে যিনি মারা গেছে তার কোন স্পেশাল দোয়া নাই, কেমনে নাই, প্রথম তাকবীর নিয়ত, দ্বিতীয় তাকবীর দুরুদ, এরপরে আমরা যে পড়ি খানা পড়ার পরে লাস্টের তাকবীর যে পড়ি যে দোয়াটা করি, আমি পড়ি একটু শুনেন, আল্লাহুম্মা হে আল্লাহ একে ফিরিলি তুমি আমারে ক্ষমা করো, হাইয়িনা আমাদের মধ্যে যারা জীবিত আছে এদেরকে মাফ করো, ওয়া মাইয়িতিনা যারা মরে গেছে এদেরকে মাফ করো, ওয়া শাহিদিনা যারা উপস্থিত এদেরকে মাফ করো, ওয়া গায়িবিনা যারা অনুপস্থিত এদেরকে মাফ করো, যারা পুরুষ মাফ করো, যারা নারী মাফ করো। আজকের যিনি মারা গেছে তার জন্য তো স্পেশাল কোনো দোয়া নাই। আপনারা ওয়াজ আসলে বলেন না যে হুজুর আমার আব্বার লাগে একটু দোয়া করবেন, এটা খাস দোয়া। এই জন্য রসুল মেসকাত শরীফের কিতাবুল জানায়েজের মধ্যে বলছে ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দোয়া, যখন তোমরা জানাজার নামাজ পড়ে ফেলো তখন মাইয়িতের জন্য খাস ভাবে দোয়া করো। দোয়া জায়েজ আছে তো, যারা বলেন বেদাত আমি সারা জীবন শুনছি, আপনারা আমাদের সাথে সত্যতামি করছেন, জিন্দা মানুষ আপনারা, আমরা জিন্দা মানুষ, জিন্দা হইয়া জিন্দার লোকে সত্যতামি করছেন, এখন দেখতেছি আপনারা মরা মানুষের লোক শত্রুতামি ছড়িয়েছে, ঠিক কিনা বলে। আমার বাবার জন্য আমি দোয়া করাবো, দোয়ার জন্য কি কোনো সময় আছে? আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও আমি তোমাদের ডাকে সাড়া দিব। এই জন্য আমার বাবার জন্য দোয়া করব, দাদির জন্য দোয়া করব, দোয়া করা কোনো অন্যায় হতে পারে, বুঝাইতে পারছি? এখন বলুন জানাজার নামাজের পরে দোয়া জায়েজ আছে না নাই? যারা বলেন জায়েজ না, আমি বলবো আপনারা কইরেন না, আমরা করি, আমাদেরকে বাধা দিয়েন। কবরে প্রশ্ন করবে কয়টা, আরেকটু জবান খুলে কয়টা, বেঈমানের কবরে, বেঈমানকে যখন কবরে বসাবে তখন বলবে মার রাব্বুকা, সে বলবে রব্বি আল্লাহ, ওয়া মা দীনুকা দীনি আল ইসলাম, ওয়া মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই লোকটাকে তখন বেঈমান বলবে কে, আমি তো তাকে দেখতেছি না, মানে হলো বেঈমান এবং নবীর সামনে বরাবর একটা লানতের পর্দা পড়ে যাবে, বেঈমান রসূলকে দেখতে পারবে না। কিন্তু ঈমানদারকে যখন প্রশ্ন করবে মার রাব্বুকা, ঈমানদার বলবে রব্বি আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আবার দ্বিতীয় প্রশ্ন করবে ওয়া মা দীনুকা, তোমার দীন কি, বলে দীনি আল ইসলাম, লাস্টে বলবে ওয়া মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই লোকটি সম্পর্কে তুমি কি বলতে,
লোকটার সিনুনি এই কথা বলবে না। তুমি কি বলতে নবীরে কি নূর বলতে না মাটি বলতে? এলে কি তো আমার কোন তাকুলু আইছে তাকুলু? তুমি কি বলতে নবী সম্পর্কে তোমার কি ধারণা ছিল? নবী কি সবার উপরে বলতে নাকি তোমাদের মতো বলতে? এটার মানে হলো তাফসীর তা পাওয়া গেছে, ওয়ামা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই লোকটি সম্পর্কে কি বলতে? আমার নবী বলবে চুপ, আমার প্রেমিককে কেন বলছো আমি কে? আমার কাছ থেকে তুমি শুনে নাও, আরিফুহু আরিফুহু, আমি তাকে চিনি মসজিদে মাদ্রাসায় ওয়াজে রাস্তাঘাটে নামাজে কালামে সব সময় নবীর জন্য সে পাগল ছিল, আজকে মা বাপ ছেড়ে কবরে এসেছে তার কবরে সঙ্গী হওয়ার জন্য, আমি রসুল তার কবরে সশরীরে হাজির হয়ে গেছি। নবী কবরে কি মদিনার দিকে দেখবেন নাকি কবরে সরাসরি আসবেন? আমার সাথে বহস একটা তর্ক হয়েছিল নরসিংদি মর্দাল, আমাকে বলছে নবী নাকি কবর আসতে পারবে না, মদিনা থেকে নাকি নবী কবরের বরাবর একটা রাস্তা করে দিবে, হবিগঞ্জ থেকে মানিক মিয়ার চোখের পাওয়ার এত বেড়ে যাবে হবিগঞ্জের কবর থেকে মদিনায় নবীরে দেখবে, আর আমার নবী মদিনার থেকে দেখবেন এটা তাদের বিশ্বাস হয় না, আছে কি না বলে যা কিটা তাদের ব্যাপার। আমার নবী জীব ছবি নাকি কবরে দেখাবে? আপনারা বলুন আমার নবী জি কি ছবি দেখাবে নাকি বাস্তবে আসবে? আসার ক্ষমতা আছে না নাই? আরো আছে না নাই বলো। আমাকে একজন বলছিল হুজুর নবী যদি কবরে আসে তাহলে নবী হাজের। আপনারা যে মিলাদের ভিতরে চারা চেক করে দিয়ে বিষয় আফেতা বেদেবা বাহিরেরও মারিস না খাওয়াইয়া, এদিন দেখছি এক পানির ভিতরে ট্যাবলেট দিয়ে রাখছে, কোন সমাজে কোন কাম করস কোন জানা বিশ্বাস নাই, তোরা টেহা দিলে আমার এম পিছন মারি দেবে। তবে আমরা নবীর ভাগল মরণের ভয় করি না, কথা কোন ঠিক কি না, বিসমিল্লাহ করে খাইমু এই ঈমান আছে, বিসমিল্লাহ করে খামু বিষ ও রহমত হয়ে যাও, ঠিক কি না বলেন? এই আকীদা ঈমানি জজবা আমাদের আছে না নাই? এই জন্য আমাদের খাদেম আল্লাহ মিলাই দিবে সব আশেকের রসুল, কথা বলেন ঠিক কিনা বলুন? এই জন্য বলি আমি যাব কবরেতে কেউ তো, আরে আমরা সবাই গজলের পাগল, আহারে আমি তো বাবা এগুলা গাই না, এখন মানুষের সমালোচনা করে এমনি তো কয় যে তাহিরি গান গায়, হ্যাঁ অনেক কথা অনেক ধরনের কথা কয়, আসলে কি আমি গান গাই না শান গাই? তাই একটু বলেন আমি যাব কবরেতে কেউ তো যাবে না, দুই তিন দিন কাদার পরে আমায় মনে রাখবে না, উম্মতির দিওয়ানা নবী আছেন কাঁদিতে, হাতে লাগো আছেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, বলো মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, দিন রাত নবীকে পেতে, দিন রাত নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, বলো মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। এই জন্য বাবারাই আমার আমার নবী কবরের ভিতরে ছবি দেখাবে না বাস্তব থাকবে। এখানে একটা আকিদার বিষয় দিকেই বললাম, আমার নবীর সশরীরে তাকার ক্ষমতা আছে না নাই? বিশ্বাস করে না করলে তাদের ব্যাপার, আমরা বিশ্বাস করি। এই কবর থেকে আল্লাহ আমাদেরকে একটা মাঠে তুলবেন, পাপ পুণ্যের হিসাব গ্রহণ করবেন, শেষ কথা বলুন সেই মাঠের নাম কি? নাম কি? আমাদের দেশে কথা বলবেন না, অনেকে যার যার পাপ অনুযায়ী গিরা পানিতে সাঁতার কাটবে, অনেকে হাঁটু পানিতে সাঁতার কাটবে, অনেকে কোমর পানিতে সাঁতার কাটবে,
আরে বাবা আমাদের দেশে তোর হাঁটু পানিতে কোমর পানিতে সাঁতার লাগে না, লাগে ওই দিন লাগবে কেন? যার কোমর পানি থাকবে সে উপর হয়ে পানিতে পড়ে যাবে, পানিটা এত গরম হবে দুনিয়ার আগুনের 70 গুণ বেশি হবে সেই পানিটা গরম। সেই দিনটা কি চলে গেছে না সামনে আছে? এই পানিতে শুধুমাত্র নয় দাদার পাপ অনুযায়ী শরীর থেকে ঘাম ধরবে, একেবারে গরম পানি যখন লাগবে পায়ের এই গোস্তগুলো খুলে যাবে, হাড্ডিগুলো একেবারে নরম হয়ে যাবে, আপনি সাঁতার কাটবেন, মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, সবার মুখের মধ্যে শুধু একটা মাত্র স্লোগান, ইয়া নাফসি হায় হায়, নিজের জন্য সবাই কাঁদবে। এই দিনটা কি চলে গেছে না আসতেছে? এবার আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ আজকের দিনটা কোন দিন? আল্লাহ বলবেন, এই দিনটা হলো হাশরের দিন। চিৎকার বের করুন, কোন দিন? হাশরের দিন। কেউ কাউকে চিনবে না, হঠাৎ করে ওই যে আমার বাবা আদম নবী, সুবহানাল্লাহ কইতেন না, ডাক দিয়ে বলবে আদম নবী গো, শেষ বয়ান, আপনি তো হলেন আমাদের আদি পিতা, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। আদম নবী বলবে, হে আমি পারবো না, আমার আল্লাহ বলছিল গন্ধম খাইতে নিষেধ করছিল, আমার আল্লাহ বলছিল ও আদম তুমি গন্ধম খাইও না, আমি গন্ধমের নিকটে গিয়েছিলাম, এই জন্য আজকে আমি আসামি হয়ে আমি এই ভয় করতেছি, আমি পারবো না। আল্লাহ যদি আমার বলে তুই খাইলি কেন, আমি কি জবাব দিই? আজকে এই বাংলাদেশের কিছু মানুষ আছে আমার নবীকে সাফাতকারী মানে না, কথা কোন ঠিক কি না? আমার নবী হাসরের মাঠে সুপারিশ করবি কি করবে না? আরজন করবি কি করবে না? কারা কারা এটার পক্ষে আছেন হাত তুলে দেখাবে। আমার নবী সুপারিশ করবেন, আমরা বলি কি জানেন, যে আমরা গুনাহগার, আমরা নবীর সুপারিশ ছাড়া কোনো উপায় নাই। আর যারা বলে সুপারিশ করবে না, আমি এদেরকে সমর্থন করি, ঠিকই বলছে, কারণ নবীর দুশ্মন যারা এদের জন্য নবী সুপারিশ করবে না। আমার নবী সেই মাকামে মাহমুদের গুড়ায় সেজদায় পড়ে থাকবেন, সমস্ত নবী কাঁদবে ইয়া নাফসি, আর একমাত্র আমার নবী কাঁদবে উম্মতি উম্মতি, ঠিক কিনা বলেন? আজকে যারা মুসলমানকে নির্যাতন করছে, আমি বারবার প্রত্যেক মাহফিলে বলে থাকি, মুসলমানকে যারা হত্যা করছে, মানুষ হত্যা করা ছোট পাপ নাকি মহাপাপ? আরো জোরে বলে কি পাপ? আজকে এই বুদ্ধের বাচ্চারা এই মায়ানমারের রোহিঙ্গার মুসলমানদেরকে হাত পা কেটে হত্যা করছে, আমাদের মমতাময় প্রধানমন্ত্রী তাদেরকে মানবিক ভাবে জায়গা দিয়েছেন, আমি তাহিরি হবিগঞ্জের জমিনে মাননীয় সংসদ সদস্যকে সাথে নিয়ে দাক্তকিন কণ্ঠে জাতীয় সংঘের কাছে বলতে চাই, বাংলাদেশ ছোট, বাংলাদেশের জনসংখ্যা বেশি, আমরা তাদেরকে চিরদিন রাখতে পারবো না, মানবতাই রেখেছি, অচিরেই অবিলম্বে মায়ানমারে ফিরিয়ে দিয়ে রোহিঙ্গার মুসলমানদেরকে নাগরিকত্ব ফিরিয়ে দিতে হবে। হাত তুলে বলুন ঠিক কি না? বলুন রাজি আছেন কি না? বলুন আমি একটি কথাই বলবো, এই বুদ্ধের বাচ্চারা আন্তর্জাতিক ভাবে মুসলমানদের বিরুদ্ধে লেগে গেছে, এখন আমাদের মুসলমান ঐক্যবদ্ধ হতে হবে, ঠিক কি না? বলে এই জন্য আমি সেদিনে বলেছিলাম, মায়ানমারে হচ্ছে শহীদ রোহিঙ্গা মুসলিম, আর কতকালে থাকবো বসে বাংলার মুসলিম, কথা কোন ঠিক কি না? মায়ানমারে হচ্ছে শহীদ রোহিঙ্গা মুসলিম, আর কতকালে থাকবো বসে বাংলার মুসলিম, রোহিঙ্গাদের নাগরিকত্ব ফিরিয়ে দিতে হবে, মুসলমানদের হত্যা করার বদলা নিতে হবে, ঠিক কি না? রোহিঙ্গাদের নাগরিকত্ব ফিরিয়ে দিতে হবে, মুসলমানদের হত্যা করার বদলা নিতে হবে, বাংলাদেশেরই শাহজালালের মতো, বাংলাদেশেরই শাহজালালের মতো ইমানি আওয়াজ দাও বাংলার মুসলিম।
আয়ান মারে হচ্ছে শহীদ রোহিঙ্গা মুসলিম, কতকাল থাকবো বসে বাংলার মুসলিম, মায়ানমারে হচ্ছে শহীদ রোহিঙ্গা মুসলিম, আর কতকাল থাকবো বসে বাংলার মুসলিম, মুসলমানদের হত্যা করে আমরা ঘুমে কেন, মা বোনদের ধর্ষণ করে আমরা নীরব কেন, আমরা মুসলমান ভাইয়েরই মতো, আমরা মুসলমান ভাইয়েরই মতো, হাতে হাতে রেখে নামো বাংলার মুসলিম, কথা কোন ঠিক কিনা? আমরা অস্ত্র না নেব না, আমরা যুদ্ধের জন্য মাঠে নামবো না, আমরা বিশ্বাস করি মুসলমানদের অস্ত্র না থাকতে পারে, মুসলমানদের পক্ষে আমার আল্লাহ রাব্বুল আলামিন আছে না, আমার আল্লাহ বদরের জমিনে কাফেরের বিরুদ্ধে মুসলমানদের খেজুর ডালকে তলোয়ার বানায়া দিছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলাদেশের জমিনে বাবা শাহজালালের আল্লাহু আকবার জমিতে গৌর গোবিন্দ রাজপ্রসাদ ভেঙ্গে চুরমার হয়ে গেছে, আজকে যদি হবিগঞ্জের জমিন থেকে আল্লাহর মহব্বত ডাক দিয়ে বলেন আল্লাহ এই মোহাম্মদের একটা ডাক যদি কবুল হয়ে যায়, মুসলমানদের পক্ষে আমার আল্লাহ সাহায্য করবে কি করবে না? এই জন্য হাসরের ময়দান, যে ময়দানে সবকিছু হিসাব দিতে হবে গো, এই ময়দানে উঠতে হবে, উঠার আগে আমরা সবাই আল্লাহকে মানার দরকার আছে না? না, আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদবেন, সকল নবীগণ কেউ কাউকে ডাকে বলবে না, এবার সকল নবীর উম্মতেরা আমার নবীর উম্মতেরা নবীর কাছে গিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ, টানেন ইয়া রাসূলুল্লাহ, হে নবী গো, ও মায়ার নবী দয়ার নবী, 1,24,000 নবীর কাছে গেলাম, কেউ আমাদেরকে সহযোগিতা করল না, আপনি আপনার উম্মতেরকে তাড়াইয়া দিবেন না, আমার নবী সেজদায় পড়া থাকলো, আমার আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ এর পারা সাকাওয়া সালতুতা, এ আমার বন্ধু আপনার অনেক আমি কান্দাইলাম, আজকের ময়দান আপনার কান্নার নয়, আমি আল্লাহ ভালো কইরাই জানি কে জান্নাতি কে জাহান্নামী, আমি আল্লাহ ভালো কইরাই জানি কে দুজুকি কে বেহেশতি, কার নেক কতটুকু আমি আল্লাহ জানি গো, ইয়া রাসূলুল্লাহ এর পরে কেন আমি হাশর সাজাইলাম, একটা মাত্রই কারণ আপনার সামনে আমি আল্লাহর দরবারে কত মহান, এটা প্রমাণ করার জন্য আমি আল্লাহ হাশরের ময়দান সাজাইছি। আমার নবীজি মাথা মুবারক যখন তুলবেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলে বন্ধু আপনি তাদের জন্য সুপারিশ করেন, দলিল দলিল বুখারি শরীফ কিতাবুল আম্বিয়া দ্বিতীয় খণ্ড, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসালতুতা, হে বন্ধু আপনার মাথা মুবারক তুলেন, বন্ধুর সামনে বন্ধু মাথা নত করে থাকবে এটা কোনোদিন হতে পারে না, ইয়া ওয়াসালতুতা আপনি আমার কাছে চান ওয়াসফাতু সাফা, আপনি যার জন্য সুপারিশ করবেন আমি আল্লাহ আপনার সুপারিশ গ্রহণ করি, বজুরে কোন সুবহানাল্লাহ, শেষ দলিল ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসাতুল আমবিয়াউ সুম্মাল উলামাউ সুম্মা শুহাদা, হাশরের মাঠে তিন প্রকারের লোক সুপারিশ করবে, এক নম্বর হইল নবীগণ, দুই নম্বর হইল শহীদগণ, তিন নম্বর হইল আলেমগণ, এমপি সাহেবকে সামনে রাখা, শ্রদ্ধাভাজনকে সামনে রাখা, একটি কথা বলতে চাই, আমাদের সমাজে কিছু লোকের কথা আমাদেরকে একটু টেনশনে ফেলাইয়া দেয়, আপনাদেরই এলাকার এই এলাকারই কে যেন নাকি বলছে আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানানো, যেন অস্ত্র বানাইতে পারে, যেন অনেক ধরনের সরঞ্জামাদের ইঞ্জিনিয়ার হতে পারে, এইটা হতে পারে, এবং মাদ্রাসায় পড়ায়া কিল্লেগে মোল্লা বানান, মিলাদ করিন না মোল্লা বানান, খতমিন করিন না মোল্লা বানান, এইরকম কথা নাকি কে বলছে, এই কথাটা আমার হৃদয়কে অত্যন্ত মর্মাহত করেছে, আবার এটাও শুনেছি উনি ওনার বক্তব্যের জন্য অনুতপ্ত হয়েছেন, তারপর আমি একটু বলতে চাই এমন বক্তব্য যেন আমাদের মুখ থেকে না বের হয়, হাশরের মাঠে আলেমরাও আল্লাহর দরবারে সুপারিশ করবে, কোনো ইঞ্জিনিয়ার করতে পারবে না, কথাগণ ঠিক কিনা বলে? আমাদের দুনিয়ার অস্ত্র বানানোর জন্য আমরা শিক্ষা অর্জন করতে চাই না, আমাদের মিলাদের প্রয়োজন, খতমিনুসের প্রয়োজন, আমাদের ইমামতির প্রয়োজন, ইমামতির প্রয়োজন, খতিবের প্রয়োজন, ঠিক কিনা বলো?
আজকে এই সমস্ত কথা যেন আমাদের মাঝে না আসে, এটা আমি বিনীতভাবে অনুরোধ করছি। এবং আমাদেরকে অনেক 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 কটাক্ষ করে কথা বলেন, যারাই বলেন না কেন আমি বলবো মুসলমান হিসেবে আসুন, আমরা একজন আরেকজনের ভুলগুলোকে শুধরে দিয়ে আমরা একটা ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করি। আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে সকলে বলুন আমিন। মাননীয় এমপি মহোদয় অনেক ধন্যবাদ, এই জন্য আসুন আমরা দাঁড়িয়ে রসুলকে সালাম দিয়ে দেব। ইয়া নবী সালাম। আসে কে হের অন্তরে দেখা দাও নবী গো স্বপনে, এয়ার আপনার দরবারে ইয়া নবী। মাশাআল্লাহ আয়া রাসূল মোহাম্মদ তুমি রে তুমি জৈনাল পারার গেলে নবী বংশ তাকে দেনা আল্লাহু কোনে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে আছেন একটু বসেন না বসেন সংগঠনের মাহফিল, যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি আজকের সুন্নি মহাসম্মেলন সাজাই আড়াই ঘন্টা হয়ে গেল স্টেজে উঠলাম, একটা মানুষ নড়াচড়া করে নাই। যারা তোমার মহব্বতে আরামের হারাম করে দিতে রে তাদের জন্য আমাদের জন্য জাহান নামের আগুন হারাম করে দাও আল্লাহ। সুন্নি জামাতের রাউনক বারবার নির্বাচিত
মাননীয় সংসদ সদস্য হবিগঞ্জ তিন অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির এমপি সাহেব, আমার ভাই আব্দুল্লাহ ওয়াল সাহেব চেয়ারম্যান উপজেলা পরিষদ, আল্লাহ গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে চেম্বার অফ কমার্সের পাইতেছি। ও মাহবুব, কত লেভেলের কত মানুষ নিয়ে মুরুবী বাবা নিয়ে হাত বাড়াইলাম, যার হাত তোমার পছন্দ হবে গো, এই হাতের সিলাই সবার দোয়া তুমি কবুল করে নাও। আবার এক ভাই পিছন দিকে করে মা বাবার জন্য দোয়া চাইলাম, জানি না কার বানায় আম্মানায় উয়া তুই মা বাবা যাদের কবরে ওরা জানে মা হার বেদনা কতটুকু গো, ওই আব্বা আমার কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দাও, মরিয়াও গেছে আল্লাহ ও আল্লাহ যাদের মা বাবা মাফ করো মাফ করো রে আল্লাহ কবরে রাজা, এত মায়া করতেন যিনি আমরা ভীষণ সাহারে, কোন আল্লাহ আজুজের ছুঁয়া রয়েছে কুনার ভূজা মাতাইল কান্দে সেই লজ্জা হবে আপনা বন্ধুর সনেতে, ও যারা হাত দাঁড়ান তার বুকে ব্যথা পেটে ব্যথা গেষ্টি কালচার প্রেশার ডায়াবেটিস হৃদরোগ, আল্লাহ তুমি আলোক বিমার বুঝি না ডাক্তার কবিরাজ বুঝি না, আল্লাহ তোমার বন্ধু রবির খাতিরে রূপ বিমার তুমি ভালো করে দাও, আল্লাহ রে এই রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মায়ের যেদিন মরণ দিবা রমজান মাসে মরণ দিও, নিঃশ্বাসের কোন বিশ্বাসে না ও আমাদের সবাই রে নদী যার না দেখাইয়া কাপনের ভিতরে ঢুকাইও না, পর্দা নসিম মা বোনেরা যারা হাত মারাইছি গো, আমার মা বোনদেরকে অবেদা ছয় লেখা বানাইয়া দাও, রাবিয়া বসলে জিন্দি গানি নসিব করে দাও, আল্লাহ মেহরবানি করে গো আমার মা বোনদেরকে পাগলি ফাতেমার সঙ্গে জান্নাতে রাখিও, যাদের ছেলে আছে মেয়ে নাই সন্তান দিয়া দাম্পত্য জীবনে সুখের চাদর বিছাইয়া দাও, তারা বিদেশের বাড়িতে এসে জানমালের হেফাজত করো, আল্লাহ এই শাহজাহান তার জন্য দোয়া চাইছে এমন উপরে যারা দোয়া চাইছে গো আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আয় রাব্বুল আলামিন মেহেরবানি করে তুমি আমাদেরকে নবী না দেখাইয়া কবর দেশের ডাক দিও না, আয় রাব্বুল আলামিন মেহেরবানি করে দাও ও মাহবুব তোমার দরবারে ফরিয়া এই মাহফিলের কিয়ামত পর্যন্ত তুমি কবুল করো, আল্লাহ মসজিদের জন্য লাখ লাখ টাকা কালেকশন হয়েছে, আল্লাহ দশ লক্ষ আবার রমজানে পঞ্চাশ হাজার করে, আল্লাহ আমি এখানে মানে করে চেম্বার অফ কমার্সের ভাই আবার শেখ আমার ভাই আওয়াল ভাই পঞ্চাশ পঞ্চাশ করে আল্লাহ মসজিদের জন্য দান করছেন, আপনি করবেন যারা দান করেছেন সভাপতি সাহেব তার পরিবারের পক্ষ থেকে অনেক টাকা দিয়েছেন, আল্লাহ মেঘের বাণী করে আল্লাহ এক হাজার করে হলো যারা দান করেছেন, আল্লাহ প্রত্যেকের দান করো না জানেন সিনা বানাইয়া দিও, মেঘের বাড়ি
বাড়ি করে আল্লাহ তুমি আমাদেরকে নবীনা দেখায়া মায়েরও না আল্লাহ নিজের বাড়ি করে আমাদের হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও আল্লাহ খাবার দেওয়া চলতেছে আল্লাহ নিজের বাড়ি করে খাওয়াইয়া রোগ বিমার ভালো করে দাও আল্লাহ নিজের বাড়ি করে বিশ্বের বিশ্বের মুসলমানরা বিধিবি প্রত্যেক নির্যাতিত হচ্ছে আল্লাহ তুমি প্রত্যেক মুসলমানকে যদি ছায়া না দাও তুমি প্রত্যেক মুসলমানকে যদি সহযোগিতা না করো আল্লাহ কায়া তোমার নামের জিকির সুর শুনবে আল্লাহ মেহেরবানি করে মুসলমানদেরকে তুমি গায়েবি মদদ করো গো আল্লাহ মাহফিল যারা সাজাইছে সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ মেহেরবানি করে দাও আল্লাহ আমাদের মধ্যে যারা অভাবই আছে অভাব দূর করে দাও অনেক বেলা জেনেছি পরীক্ষার ব্যাপার আছে আল্লাহ প্রত্যেকটা শিক্ষার্থীকে তুমি কামিয়াবি নসিব করে দাও আল্লাহ যুব সমাজকে নেশা থেকে ফিরিয়ে রাখো আল্লাহ নেশা থেকে বাঁচিয়ে রেখো এদের সকলকে তোমার জিকিরের নেশায় পাগল বানিয়ে দাও আল্লাহ যুব সমাজ কর্মী জমা সবাইকে নামাজি বানিয়ে দাও কন্যা আল্লাহ আর জবান খুলে কন্যা আল্লাহ মেঘের পানি করে গো আল্লাহ ইনাটা বাজাতে পারে কি পারি না জানি না আগামীকাল সকালবেলা বামকান জোহর নামাজের পর বামকান দিমা ফিলাসে যাব আল্লাহ আমাকে বাড়ি করে সন্নি জামাতের ফলাফল রেখে ওই বাম ওই দিনের বেলার মাহফিলে যাওয়ার তৌফিক দিয়ে দাও ও সাল্লাল্লাহু তাআলা হাবিবিল করিম وعلى آله وأصحابه أجمعين اللهم تقبل مني ومنا ببركة الله